I'm Shobush, I'm in Dream. I want to be a famous rapper. Hi, I'm Sabir Roshan. Shobuz amar chele, Shobuz amar golden chele. Hi, I'm Shakil. Boyosh 16, ebar SSC porikha dilam. Hi, I'm Yodoshi, Master's final year. আজকে মাসের 5 তারিখ আমার 5000 টাকা লাগলো আপা টাকা দিয়ে গেছে তোর আর তোর বাপের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না নাস্তা খাবি খালি রিতারে বল নাস্তা দিতে নাল যা এত জোরে জোরে মিউজিক বাজাচ্ছ কেন এটা কি তোমার বাবার বাড়ি
তোমাকে না কতদিন বলেছি জোরে জোরে মিউজিক বাজাবা না তুমি আশেপাশে ভদ্রলোকেরা থাকে এখন যদি বাড়িওয়ালা কমপ্লেইন করে তাহলে তো আমাকেই বাসাটা খুঁজতে হবে তুমি তো নাকে তেল দিয়ে ঘুমাবা আর জোরে জোরে মিউজিক বাজাবা আর হবে না তো যদি হয় আমি তোমার কম্পিউটারটা আমার রুমে নিয়ে যাব ঠিক আছে মনে থাকবে ওকে যাও নতুন কোন গান বাজাবো তুমি নতুন গান বাজাবা না পুরান গান বাজাবা সেটা তোমার ব্যাপার আমার রুম থেকে আমি কোন গানের আওয়াজ শুনতে চাই না বুঝা গেছে প্লিজ প্লিজ আমার সামনে পরীক্ষা প্লিজ আচ্ছা আসতেছি
বড় বোনের সঙ্গে সবাই গল্প করে না, আর আমার সঙ্গেও গল্প করবে এসে, ঠিক আছে? অতসী একটু আয় তো এখানে। শোন, ওকে বলেছি ও রোজ আমাদের বাসায় আসবে, আমাদের সঙ্গে গল্প করবে, কিন্তু আর কোনো দুষ্টামি করবে না। তার মানে আমি রোজ আসতে পারবো? আসবা, তুই দুষ্টামি করতে পারবো। হ্যালো, কি আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? মানে? না মানে প্রত্যেকদিন তো তোমার প্রিয় শিল্পীর গানে ঘুম ভাঙে, তো আজকে তো কোনো সারাশব্দ পাচ্ছি না, তাই একটু একটু মিস করছি আর কি। তাই না? আমি তো প্রেমে পড়নি, প্রেম আমার উপরে পড়েছে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুড়ে চুড়ে ভেঙে আমি না অতসীর একটু পছন্দ করি আর কি, তো
মানে জানাইতে পারতেছ না তুমি যদি একটু আমার কাছে জানাই দিতে তাহলে ভালো হইতো এইটা কোনো ব্যাপারই না ভাই অবশ্যই জানাই দেব এটা কোনো ঘটনা না তুমি জানাই দিও ওকে ভাই ওই আমার সমস্যা ঠিক আছে টাকাটা নাও 300 টাকা এটা ফোনে বইরা ফোনে বইরা একটা ফ্লেক্সি কাউন্ট বলেন 0 আছে কিভাবে আবার কিন্তু চল খাবা তুমি আসো মাসে আসো আচ্ছা ঠিক আছে আপনি যখন ফেরত দিতে চাইতেছেন সো টাকাটা আমরা কাজে লাগাই কিভাবে প্লিজ রাত 12টার পর একটা ফোন দেন না ওরে ফাজিল রে এই জন্য তুই আমাকে টাকাটা দিছিলি না আচ্ছা যা রাত 12টায় ফোন দিব না এখন রাখি ওকে থ্যাংক ইউ হ্যালো দেবী আজ আমার খুশিতে মারা যেতে ইচ্ছা করতেছে কেন এই যে তুমি রাত 12টার পর ফোন দিলা এটা আমি কোনো ভাবতেই পারি নাই আরে এটা কোনো বিষয় আমি তো চাইলে প্রত্যেকদিনই তোমাকে রাত 12টায় ফোন দিতে পারি প্লিজ তুমি প্রতিদিন রাত 12টার পর ফোন দিও প্লিজ তুই আমাকে অনেক ভালোবাসিস না 100% এই তুই আমাকে বিয়ে করবি এখন বললে এখনই করব কিন্তু আমাদের বিয়ে যে কেউ মেনে নেবে না তুমি জানো হলিউডের অভিনেত্রী ডেমি মুর তার 22 বছরের ছোট স্টোন কুচারকে বিয়ে করছে আর তুমি আমাকে পারবা না না ঠিক আছে কালকে তোকে আমি বিয়ে করব তুই কালকে সন্ধ্যায় কাজী অফিসে চলে আসবি কিন্তু আমার তো কাজী অফিসে বিয়ে করার কোনো ইচ্ছা নাই কেন আমার ইচ্ছা হচ্ছে পাগড়ি শেরওয়ানি পরে মুখে একটা রুমাল বেঁধে তোমার বিয়ে করব তুমি সাজুগুজু করে থাকবা ঠিক আছে কালকে আমি তাহলে পার্লারে গিয়ে সাজুগুজু করে চলে আসবো আর তুই পাগড়ি শেরওয়ানি যা যা পরার ওই নাকের মধ্যে রুমাল দিয়ে তুই চলে আসবি ওকে থ্যাংক ইউ
এই গানটা এতদিন জানলাতে না বাজায় আজকে রাতের জন্য রাখছিলে? তাহলে কি আজকে রাতে ওই গান বাজাবো? তুমি কি সেই আগের মতোই আছো? থাক থাক, আর গাইতে হবে না। তুই যে গান বাজাইছিস এই গানের মানে বুঝিস? নিশ্চয়ই বুঝি। বল। বলবো না। লাইট অফ করে। ওকে। আমার সবকিছুতেই দোষ। মানে কি? মানে আজ তোমার সাথে আমার বাসর হয়েছে। দেখ শাকিল, আমি কিন্তু তোকে ছোট ভাইয়ের মতো দেখি, তুই কিন্তু আমাকে নিয়ে এসব বাজে বাজে চিন্তা করবি না। হ্যাঁ, আর লক্ষ্মী ছেলের মতো এখন ঘুমায় পড়, ঠিক আছে? গুড নাইট বেবি। তুমি আমার রাত্রে অবশ্যই জানাবা যে কি অবস্থা, ঠিক আছে? আম্মাকে নিয়ে দিব মানে? উপহার দেয়া কি হারাম নাকি? আচ্ছা ঠিক আছে, এটা আমি রাখলাম ফার্স্ট অ্যান্ড লাস্ট। এরপর কিন্তু চার না দামের কিছু তুলে আমি নিব না। ঠিক আছে, তুমি রাখো। হ্যাঁ শাকিল। হ্যালো ভাইয়া। দিছো গিফটটা অতসীরা? জি ভাই, আপনার গিফট পেয়ে অতসীরা খুব খুব খুশি। তাই না? ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ঘুমো। হ্যাঁ বাই বাই। ওকে ভাই বাই। গিফট আমি জীবনে প্রথম।
ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ওই গিফটটা আমি জীবনে প্রথম কিছু সুন্দর হয়েছে না? বুঝলাম না। শাকিল আমারে বলছে যে তুমি খুব প্রশংসা করছো অনেক। কোন গিফট? এই গিফটটা আমি শাকিলের দিয়ে পাঠিয়েছি। এটা গিফটটা যে আমি দিয়েছি এটা বলে নাই? শাকিল যে বলল ওর পকেট মানি বাজে আমাকে গিফট কিনে দিয়েছে, আমি তো নিতেই চাই না, ও তো জোর করে আমাকে দিল। আপনার কথা তো বলে নাই? বলেই নাই। না? বলেই নাই। বললাম তো না। ওকে তো বলে নাই। বলে নাই। ভাইয়া আমার কাজ আছে, চলেন। তোমাকে ভালোবাসি বড় বেশি, খুব বেশি, অতসি তোমাকে ভালোবাসি বড় বেশি। আমি তো ভাইয়া পড়তে বসি, এখন নামতে পারবো না। নামতে পারবো না মানে তুমি নিচে নামো, না হলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো, সিন ক্রিয়েট, বুঝতে পারছো? কেন, কি হয়েছে বলেন। ওই বেটা তোরে নিচে নামতে গেছি না, আমি নিচে নাম, সোজা আঙ্গুলে যদি কি না উঠে আমি কিন্তু আঙ্গুল পাকা করব। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি আমার সাথে মিথ্যা কথা বললে কেন? কোনটা ভাই? কোনটা মনে? তুই অতসীরা আমার কথা কইছস? কইছস আমার কথা? গিফট কিনে দিলাম আমি, তুই নাকি ওরে গিফট কিনে দিছস? গিফট কি তুই দিছস না আমি দিছি? ভয় আপনার নামটা বলি না। ওই কি গান বাজাস ডেলি? না তো গানটা গা। গা অতসী তোমায় ভালোবাসি। অতসীরা ভালোবাসি কে? তুই বাসস না আমি বাসি। ওই অতসীরে ভালোবাসি আমি, আমি বাজাবো গান, তুই বাজাস কে? এই গানটা কে বাজাইব কে? এই আপনি ভাই। অতসী তোমাকে ভালোবাসি, এই গানটা কে বাজাইব? আপনি। আমি বাজাবো। এই এই গানের শিল্পী কে? আয়ুব বচ্চন। এই গানটা আমি বাজাবো, তুই বাজাবি না, বুঝছস? কে বাজাইব আবার কো? আপনি। হ্যাঁ মাথায় থাকে, যান যা যা। আমি সবুজ, তোমার সাথে সিরিয়াস কথা আছে। দেখেন আপনার সাথে আমার কোনো সিরিয়াস কথা নাই, আর আপনি আপনার জিনিস আমি ফেরত দিয়ে দিব, আপনি প্লিজ বাসার নিচে আসেন, আমি আপনার জিনিসটা দিয়ে দিই। আরে রাখো এসব, আমি তোমার স্ট্রেট একটা কথা কই, আমি তোমার বিয়ে করতে চাই। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমারে বিয়ে করতে চাও না? না। তাহলে কি তুমি ওই নাবালক শাকিলকে বিয়ে করতে চাও? দেখেন এই বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা বলবো না। তোমার সাথে জরুরি কথা আছে। তোরা তোর আব্বার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, আর তোর আব্বার সাথে আমি ঝগড়াও করতে চাই না। তুমি কথা শুনবা না আমি ভাঙচুর করব। ভাঙচুর করবি মানে ক, কি কথা বলতে চাচ্ছ?
ভাঙনি কেন? এটার দাম জানোস? এই যে এটার দাম কত? 3,000-2,000 টাকা। এটা তোমার লাগে গেছে। আর আমার বয়স কত জানো? আমার বয়স 32। আমার বয়স 32 থেকে 33 এমনি এমনি যাইতাছে, এটা কখনো খেয়াল করছো? এটা তো মনে হয় জানো না। আমার দিকে কখনো লক্ষ্য করছো যে আমার বিয়া করা উচিত? আমার বয়স বেড়ে যাইতেছে, আমার বয়স এমনি এমনি করতে করতে 33 বছর হয়ে গেল। আমি এখন বিয়া করতে চাই, আমি বিয়া করতে চাই অতসিরে। অতসিরের সাথে যদি আমার বিয়া না হয় আমি জীবনে আর বিয়া করব না কাউরে। আপু আমি একটা কথা বলতে চাই, মেয়েদের একটা এক্সপেকটেশন থাকে, ছেলেদের একটা এক্সপেকটেশন থাকে। আপনি যদি রাজি হন তাহলে আমরা আগাইতে পারি, কি বলো? হ্যাঁ আপু, আপনি একটু রাজি হন। আমার ছেলের সম্বন্ধে তো সবই জানেন, আমার ছেলের কোনো দোষ নাই, কোনো মেয়েদেরকে কোনো ডিস্টার্ব করে না, কিছু করে না, শুধু একটু গান শোনায়। আর আপনার মেয়েটার অনেক পছন্দ করছে আমার ছেলে। আপনি একটু আপনার মেয়েটাকে ডাকেন, আমি একটু কথা বলি আপনার মেয়ের সাথে। আপনাদের ছেলে ফোন করছিল আমাকে, আমাকে বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জানেন তো আমার পরীক্ষা সামনে, মাস্টার্স পরীক্ষা। আমি একটু সিরিয়াস পড়াশোনার প্রতি, আর পরীক্ষার আগে ডিসিশন নিতে চাচ্ছি না। ঠিক আছে মা, তুমি তোমার পরীক্ষা কমপ্লিট করো, পরীক্ষা কমপ্লিট করার পরে তারপরে তোমার মার সঙ্গে আমরা আবার আলাপ করব। আপা আমরা তখন আপনার সঙ্গে বিস্তারিত আলাপ করব। তাহলে এই কথাই রইল আপা, তাহলে আজকে আসি। আপনি কবে আসবেন আমাদের বাসায় বলেন। আচ্ছা আসবো এক সময়। না না এক সময় না, আপনি কবে আসবেন বলেন। আসেন আপা একদিন, ভালো লাগবে, আসেন বাড়িতে আসেন। হ্যালো, কেমন আছো? ভালো। আপনি সিরিয়াস কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ। সেই সিরিয়াস কথাটা একবার বলেন তো। তোমারে আমি সিরিয়াসলি বিয়ে করতে চাই এবং সেটার জন্য আমি মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত। আপনার মতো করে আপনি প্রস্তুত থাকলে তো হবে না। তাহলে তুমি তোমার মতো করে প্রস্তুত করে নাও। আমি বলবো? বলো, তুমি একবার বইলা দেখো না, আমি তোমার কথা শোনার জন্য এবং সেই কথা অনুযায়ী কাজ করার জন্য এক পায়ে খাড়া রইছি। আমি বললে হয়ে যাবে? প্লিজ তুমি বলো না, তুমি একবার বলে দেখো না, প্লিজ বলো বলো বলো। আপনি দেখতে পুরো গুন্ডার মতো, এখন থেকে আপনি গুন্ডাদের মতো চলাফেরা করতে পারবেন না। হ্যাঁ তারপর? তারপর আপনি যাদের সাথে ঘোরাফেরা করেন তাদের সাথে আর ঘোরাফেরা করতে পারবেন না। তারপর? তারপর এই মুহূর্তে সেলুনে গিয়ে সুন্দর করে ক্লিন শেভ করে আসতে হবে। এই কাজ, এই কাজ তো আমার জন্য 30 মিনিটের ব্যাপার, তুমি বলছো না? আমি 30 মিনিটের মধ্যে তোমার সামনে আমি ভদ্রলোক সেজে হাজির হচ্ছি, তুমি দেখো। খোদাহাফেজ। এই বাবে, ফাজলামি করলি আমার সাথে? তুই আমার কথা শুনলি কেন? তোকে আমি বন্ধু মনে করি, তোরা হয়তো আমার এলাকার ছোট ভাই, কিন্তু আজকে থেকে তোরা আর আমার বন্ধু না, আবার ছোট ভাই। তোরা আমারে দেখলে সালাম দিবি, কি করবি? সালাম দিবি। কারো তোরা সবাই সমান, তোকে কারোর সাথে কিছু মনে রেখো না, হ্যাঁ তুমি যোগাযোগ রেখো। হ্যাঁ ঠিক আছে ভাই। আমি এটা কি শুনতেছি? কি শুনতেছো? তুমি নাকি নিগ্র সবুজরে বিয়ে করতেছো? শাকিল, বেয়াদবি করবা না। আমি আমি এখন বেয়াদব হয়ে গেছি, আর নিগ্র সবুজ খুব ভালো হয়ে গেছে, সারাদিন হাফ প্যান্ট পরে ঘুরে। শাকিল, তুমি তো আমার লিমিট ক্রস করতেছো, হাফ প্যান্ট পরে ঘুরে মানে এগুলো কি ধরনের ভাষা? ও কি কোনো খুব ভালো একটা ছেলে? শোনো ভাইয়া, তোমার অনেক ছেলে মানুষই আমি সহ্য করছি বুঝছো, কিন্তু প্লিজ দেখো
তুমি একটু লিমিটের মধ্যে থাকো, তুমি যেটা চিন্তা করছো ওগুলো কোনোদিন সম্ভব না। আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার পার্সোনাল ব্যাপার আছে, ঠিক আছে? শুধু কি আমার ভুল, তোমারও কি কোনো কিছুতেই কখনো কোনোদিনও ভুলছিল না? শুধু কি আমার ভুল, তোমারও কি কোনো কিছুতেই কখনো কোনোদিনও